নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ফেব্রুয়ারি দু আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কেরিয়ার কর্ম বিবাহ স্বাস্থ্য আপনার শিক্ষা কেমন যেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকবে যেটা আপনারা না শুনলে হয়তো কিছু মিস করে যেতে পারেন এবং ভিডিওর শেষে আপনাদেরকে আমি কিছু উপায় বলবো যে উপায় করলে এই ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে দেখুন প্রথমেই আপনাদেরকে বলি আমি যে রাশিফলটি আপনাদের জন্য তৈরি করি প্রত্যেক মাসে কারো মন সন্তুষ্টি করার জন্য কিন্তু আমি করতে পারবো না প্রথম কথা নেগেটিভ পজিটিভ দুটি কথা আমাকে কিন্তু এখানে বলতে যেটি ভালো হবে সেটা ভালোই বলতে হবে যেটা খারাপ হবে সেটা খারাপই বলতে হবে মানে প্রশংসা করার মতো জায়গা কিন্তু নেই অর্থাৎ গ্রহের যে গোচর সেই অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে এখানে ফলাদেশ দিতে চলেছি এটি সম্পূর্ণ ইঞ্জিনের রাশিফল ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তো শুরু করা যাক দেখুন এই মাসে যে গ্রহের যা গোচর আপনার রাশিতে শনি রবি বুথ একত্রে অবস্থান করছে আপনার ধনভাবে বৃহস্পতি অবস্থান করছে আপনার পঞ্চমভাবে রাহু এবং আপনার দ্বাদশভাবে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে একাদশভাবে আপনার কেতু অবস্থান করছে এবং চন্দ্রকে তো জানেন সোয়া দিন দিন সোয়া দুদিন পর পর রাশি পরিবর্তন করে তো কি রেজাল্ট পেতে চলেছেন আপনি মকর রাশির মানুষ আমি আসি প্রথম শরীরগত দিক নে স্বাস্থ্য দিক নে দেখুন রাশিতে রবি এবং শনি অবস্থান করছে দেখুন রবি হচ্ছে আপনাদের অষ্টমপতি অষ্টমপতি আপনার রাশিতে এসে অবস্থান করছে এবং শনির সাথে এখানে কি করছে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বিশেষ করে ব্যাক পেনের সমস্যা সিদ্ধারাজনিত ব্যথা কোমরে ব্যথা এই জায়গাগুলো ব্যথাজনিত এবং কিছু কিছু ক্ষেত্রে চোখের যাদের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু বাড়বে অর্থাৎ যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের হার্ট রিলেটেড সমস্যা যারা ষাটের ঊর্ধ্বে চলে গেছেন কিনা তাদের ক্ষেত্রে হার্ট রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি যখন রবি আবার আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে তখন কিন্তু সেই সমস্যাটা কিছুটা হলো কাটবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় দেখুন দাম্পত্য সুখের জায়গায় যদি আসি আপনাদের সপ্তমভাবে শনির দৃষ্টি রবির দৃষ্টি আপনাদের পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য কিন্তু হবে অর্থাৎ নিজেরা একটু হলো আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন অর্থাৎ ঝুট ঝামেলা মত পার্থক্য মতবিরোধের জায়গা কিন্তু তৈরি হচ্ছে চলেছে দেখুন আপনাদেরকে এই এই জায়গাটা আমি বলবো পার্টনারদের স্বাস্থ্যের দিকটাও হেলথের দিকটাও কিন্তু আপনাকে নজর রাখতে হবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইম পিরিয়ডটা আপনার পার্টনারের স্বাস্থ্যজনিত জায়গা নিয়ে সমস্যা হতে পারে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন আপনি মকর রাশির মানুষ আপনি দশজন মিলে একটা শেয়ারের ব্যবসা করছেন এখানে হুট করে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু হট করে করবেন না বড় ধরনের ইনভেস্টমেন্ট কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি মকর রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করছে এরপরে আসি আপনাদের শিক্ষা ক্ষেত্রে দেখুন শিক্ষা আমাদের চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব দুটি ভাব থেকে এবং নবম ভাব এই ভাবগুলো থেকে কিন্তু বিচার করা হয় আপনাদের পঞ্চম প্রতি দ্বাদশ ভাবে বসে আছে দেখুন এবং পঞ্চমভাবে রাহু অবস্থান করছে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া আপনার কিছু কিছু ক্ষেত্রে নেট দুনিয়াতে মনোনিবেশ করা গেমে গেমের উপর আগ্রহ বৃদ্ধি পাওয়া ইন্টারনেটের উপর আগ্রহ বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু হবে অর্থাৎ অমনোযোগী অমনোসংযোগ এটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি মকর রাশির মানুষ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন এইবার আসি আপনাদের ক্ষেত্রে লাভ রিলেশন প্রেমজ দেখুন দ্বাদশভাবে শুক্র কিন্তু দুর্দান্ত গোচরে দুর্দান্ত কিন্তু ফল দেয় এবং পঞ্চমভাবে রাহু রিলেশান কিন্তু আপনাদের আসবেই আসবে নতুন রিলেশান আসার সম্ভাবনা প্রবল মকর রাশির ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে রিলেশান ব্রেকআপ হয়ে গেছিল সে রিলেশান আপনাদের আবার কিন্তু জয়েন্ট হওয়ার জায়গায় কিন্তু থাকছে অর্থাৎ দ্বাদশভাবে মঙ্গল শুক্র এবং পঞ্চমভাবে রাহু আপনাদের কিন্তু রিলেশনের জায়গাটা কিন্তু প্রেমযোগ ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন আপনি যদি হন মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে প্রেম জায়গাটা নিয়ে তেমন কোনো বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু থাকছে না এবার আসি আপনাদের বিয়ের ব্যাপারটা দেখুন বিয়ের জায়গাটা যদি বলি আপনাদের বিয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কানেকশান কিন্তু আসবে অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাবেন বিবাহের ক্ষেত্রে অর্থাৎ বিয়ে না হলেও যোগাযোগ কন্ট্যাক্টগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে আপনাদের ভাগ্যপতি আপনাদের রাশিতে অবস্থান করছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট এবং আপনাদের কর্মপতি দ্বাতশভাবে অবস্থান করছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনার পূর্ণ মাত্রায় কিন্তু পেতে চলেছেন কর্মের জায়গাটা যদি বলি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতির জায়গা দেখা যাচ্ছে মান সম্মান জস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে যারা টেকনিক্যাল জায়গাতে আছেন আইটি সেক্টরে আছেন এমএনসি কোম্পানিতে আছেন আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলোতে কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে আপনি মকর রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কিন্তু হতে চলেছে এবং বিদেশের সাথে যারা রত আছে বা আপনি ফরেনে গিয়ে থাকেন আপনি বিদেশে থাকছেন সেখানে কিন্তু আপনি বিদেশের মাটি মাটিতে আপনি কিন্তু সফলতা কিন্তু পাবেন বা বিদেশে এখানে থেকে বিদেশের সঙ্গে যারা যোগাযোগে আছে বিদেশ থেকে যাদের ইনকাম বিদেশ থেকে কিন্তু আপনাদের এই সময় ইনকাম কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে আপনি মকর রাশি মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা কিন্তু যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গা যদি বলি আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে আকস্মিক ধনপ্রাপ্তি লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এ মাসে কিন্তু পাবেন লিখে রাখে দিন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাটা কিন্তু থাকছে পাশাপাশি খরচের জায়গা খরচের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বুঝে শুনে খরচ কিন্তু করতে হবে খরচটা কিন্তু বৃদ্ধি করছে মকর রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে তবে আপনাদের ক্ষেত্রে যাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার আপনাদের হবে এবং আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু টেনশান হতে পারে এ মাসে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু হলো নজর রাখুন এবং আপনাদের এই সময়ের মধ্যে যারা ল্যান্ড রিলেটেড জায়গা নিয়ে কাজকর্ম করছেন ল্যান্ড রিলেটেড জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো অর্থাৎ ভূমি আপনার কিন্তু হতে চলেছে অর্থাৎ সম্পত্তি ভূমি ভবন বাহন সুখ আপনাদের কিন্তু এই মাসে কিন্তু হতে চলেছে ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং এর সঙ্গে যুক্ত আছে গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু চাঙ্গা হতে চলেছে অর্থাৎ এই সেক্টরগুলো থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন ফেব্রুয়ারি দু আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এবং সেই জায়গাটা আপনার ব্যবসা ক্ষেত্রে যদি বলি ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে কি উপায় করবেন আপনারা হনুমান চল্লিশ পাঠ করবেন আপনারা শনি সাড়ে সাতেই চলছে আপনারা জানেন হনুমানজির উপাসনা করুন এবং আপনারা প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পর শনির যে বীজ আছে ওং সাং শনিশয় নম এই বীজ আপনারা পশ্চিম দিকে মুখ করে যদি করতে পারেন বিশেষ বিশেষরূপে এই ফেব্রুয়ারি মাস আপনাদের পক্ষে কিন্তু দুর্দান্ত যেতে কিন্তু চলেছে অর্থাৎ এই বিষয়ে কোনো দ্বিমত নেই তো প্রিয় দর্শক বন্ধু মকর রাশির ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা অথবা জিস্ট আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ঘটনাগুলো কিন্তু আপনাদের ঘটতে চলেছে আপনার এটে বন্ধু হিসাবে রাশি বলটিকে নেবেন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন